খাওয়া যায়, কারণ এটা খুবই হেলদি এন্ড খুবই ভালো। চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, তারপর ওকে একটু হেল্প করে দেবো যা যা কাজ করার আছে না আছে। দেখি ইদার স্লো হয়ে গেছে নয় ফাস্ট, একটু পরে মানে ধরো আফটার 3-4 আওয়ার্স তো বেশ প্রবলেমেটিক হয়ে যাচ্ছে, মানে 5 মিনিট 10 মিনিটই ইদি করছে। তার সাথে আছে বেগুন আলু বড়ি তারপরে কাজ করা সব কিছু দিয়ে মানে কাইন্ড শুকতো, তো তাড়াতাড়ি এবার টেস্ট আর থাকে না, ওই জন্য পুরোটা নিয়ে চলে এলাম। চলো খেয়ে, আর কিছু খেতে হবে না? খাবো তো অবশ্যই, কিছু করা যেত ভালো হতো না কি গো? আর যদি কিছু থাকলো ঠিক আছে, ওগুলো ঠিক আছে, মানে বললো ওদেরকে বললো কি রাখি ফোনটা, ঠিক আছে একটু পরে করছি, দ্যাটস ম্যানেজেবল। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কালারফুল ড্রিমস, আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো। আজকে একটু দেরি থেকেই ব্লগটা স্টার্ট করছি, এখন বাজে 10:30, উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে, কেন কি জানো ইচ এন্ড এভরি ডে অনেক রাতে শোয়া হচ্ছে, তারপরে উঠতে দেরি হয়ে গেছে, ইন দ্য সেন্স ও সকাল থেকে 9টা থেকে কল অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো ইচ্ছা করছিল না একটু শুয়ে থাকি, একটু শুয়ে থাকি করে 9:30 অ্যারাউন্ড উঠলাম। তো যাই হোক আজকে অফিস যাওয়া নেই, আর সকাল থেকে এত বিচ্ছিরি হাওয়া দিচ্ছে, এত বিচ্ছিরি হাওয়া মানে সব কিছু এলোমেলো, মানে একটা জানলা জাস্ট খুলেছি, এদিকে জানলা গুলো খুলতেও পারছি না, কেন কি এখানে লাকি বাম্বু তারপর ফটো ফ্রেম এগুলো আছে, ওগুলো পড়ে গেলেই ভেঙে যাবে, আর কত এক মানে সরিয়ে সরিয়ে একটা জায়গা থেকে একটা জায়গায় রাখবো। ইভেন গাছগুলোর অবস্থাতেও খারাপ, কেন কি এত হাওয়া দিচ্ছে, ওরা এত সরু ডান্ডা বা এত কিছু, তো সেই কারণের জন্য পুরো এলিয়ে যাচ্ছে, মানে মরে যাওয়ার মতো গাছগুলো আছে, তাই জন্য একটা গাছকে ভেতরে রেখেছি, বাকিগুলো এরকম অবস্থা হয়েছে, কিন্তু কত ভেতরে রাখবো আর কত একটু আবার মানে খুব যে মানে এরকম হাওয়া দিচ্ছে বলে যে ওয়েদার একদম বিশাল ঠান্ডা তাও কিছু না, ওয়েদার কিন্তু যেমন গরম সেরকমই আছে, হালকা একটু গরমটা কম কম্পারেটিভলি, বৃষ্টি তো সকালে হচ্ছিল রাতেও হয়েছে, তো যেমন কলকাতা শহরে তো আমাদের তো পুরো রাস্তা মানে নিউ টাউন যেতে পুরো রাস্তা ভেঙে একেবারে যাচ্ছে তাই অবস্থা, মানে কালকে অভিষিক্তা বলো এই বলো সব জায়গাতে কোথাও যেন মানে ভালো রাস্তা নেই, পুরো রাস্তাটাই ভেঙে গেছে, আর কিছু কেউ কাজও করছে না, কি হচ্ছে এত বাইক স্কুটি যাচ্ছে যে কোনো টাইমে পড়ে যাওয়ার ভয় থাকছে। তো যাই হোক উইথাউট এনি ফার্দার অ্যাডু আজকে দিনটা স্টার্ট করছি, আশা করি ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব শেয়ার আর সাপোর্ট করে দিও, দেখতে থাকো আজকে ব্লগটা। তো এবারে ভাবলাম যে কি খাওয়া যায়, তো ব্রেকফাস্ট নিয়ে বসেছি, তার আগে কফি খাওয়া হয়ে গেছিল, তো তাই জন্য ভাবছি কি খাই কি খাই, আজকে ভাবলাম যে কর্নফ্লেক্সটা খাওয়া যায়, কারণ আমাদের কর্নফ্লেক্স এসে গেছে অলরেডি, তো ঠিক আছে চলো আজকে খাওয়া যায়, কারণ এটা খুবই হেলদি এন্ড খুবই ভালো। চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, তারপর ওকে একটু হেল্প করে দেবো যা যা কাজ করার আছে না আছে, ঠিক আছে চলো। কালকে যে গাছটা সঞ্চিতা বলছিল, দেখো গাছটার অবস্থা, এটা স্নো হোয়াইট, এত সুন্দর হয়েছিল গাছটা, এই হাওয়াতে এই ইয়েতে কি অবস্থা, দেখো পাতাগুলো সব কেমন একটা গুটিয়ে গেছে, এবার দুজনেই ভাবছি যে কি যে হবে, পাতাটা গাছটা বাঁচবে, মনে তো হচ্ছে বেঁচে যাবে, কোনো প্রবলেম হবে না, বাট স্টিল দেখা যাক কি হয়, কারণ আমাদের যা এক্সপিরিয়েন্স গাছ নিয়ে জাস্ট কিছু বলার নেই। চলো লেটস সি অ্যান্ড লেটস হোপ ফর দ্য বেস্ট, অ্যান্ড তোমরা প্রে করো যাতে করে গাছটা ভালো মতো হয়ে বেঁচে যায়। কদিন ধরেই দেখছি আমাদের যে ওয়াল ক্লকটা আছে এত প্রবলেম হচ্ছে, মানে প্রবলেম ইন দ্য সেন্স কীরকম বলো, যখনই ঘড়িটা লাগাচ্ছি দেখছি ঠিক আছে টাইম ঠিক আছে, একটু পরে গিয়ে দেখছি ইদার স্লো হয়ে গেছে নয় ফাস্ট, একটু পরে মানে ধরো আফটার 3-4 আওয়ার্স তো বেশ প্রবলেমেটিক হয়ে যাচ্ছে, মানে 5 মিনিট 10 মিনিটই এদিক ওদিক হচ্ছে, বাট স্টিল একটা ঘড়ি যখন লাগাবে একটা মানুষ তো তো সেটা এবার কোথায় লাগাবো, এইখানে লাগাবো না বাইরেই লাগাবো সেটা বুঝতে পারছি না, এবার যা বুঝছি দেখা যাক, এটা চেঞ্জ করাটা খুবই প্রয়োজন এই মুহূর্তে, কারণ ঘড়ি একটা না থাকলে হাতের সামনে না খুব বেকার লাগে, তো চলো দেখা যাক এটা যদি করি চেঞ্জ করি, না হলে যদি অন্য কিনে আনি তো সেটাও দেখবো। এতক্ষণে স্নান করে এলাম, সোফাটাতে আবার কি লেগেছে, আর কিসের জন্য এত দেরি, কেন কি সারা সকাল সেই 9টা থেকে তার নাকি ট্রেনিং চলবে, সন্ধে 6টা অবধি চলবে, তার সাথে সাথে আবার অ্যাজ ইউজুয়াল রাত 3টে অবধি অফিসও, মানে এত প্রেশার ক্রিয়েট করছে, মানে রীতিমতো মানে সত্যি মানে তোমরা থাকলে বুঝতে পারছো, মানে সত্যি দেখাচ্ছি না তোমাদেরকে এতটা, মানে তোমরাও যদি মানে মানে ওর সিচুয়েশনটা সত্যিই এখন যেন খারাপ, বেচারা না ঘুমাতে পারছে না খেতে পারছে, সারাক্ষণ কল নালে সারাক্ষণ ল্যাপটপের সামনে বসেই আছে, বসে মাথাটা রীতিমতো খারাপ হয়ে যাবে মনে হচ্ছে, মনে হচ্ছে না 3-4 দিন ছুটি নিয়ে বাইরে কোথাও থেকে ঘুরে আসি, ভাবলাম এই মানে বাইরে ইউরোপ ট্যুর করে এলাম তো কিছুদিন পরে আবার কোথাও যাব ঘুরতে, তো আর মনে হচ্ছে না এরকমভাবে থাকা যাবে, কোথাও না কোথাও একটা যেতেই হবে,
তো যাই হোক প্রচন্ড খিদেও পেয়ে গেছে আর কোথা থেকে একটু হাতটাকেও কাটিয়ে আনলাম আমি কি করে কেটে গেল কি জানি তো যাই হোক তাড়াতাড়ি এবার লাঞ্চটা করে নেব এখনো ওইদিকে কলও চলছে আমি বললাম আমাকে স্নানটা করে নাও হয়তো খেতে তো হবে অ্যাটলিস্ট একটু কলটা থেকে বেরিয়ে আগে যাও স্নানটা করে আসো সেই জন্য স্নানটা করতে গেছে এরপর তাতে লাঞ্চে বসবো পটল আলু ভাজা মাছ ভাজা উচ্ছে আলু ভাজা ভাত এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি আর তার সাথে আছে বেগুন আলু বড়ি তারপরে কাঁচকলা সবকিছু দিয়ে মানে শুক্তো তো তাড়াতাড়ি এবার বসে পড়বো খেতে এসো কি করছো এখনো দেখো বাট সত্যি বলছি মানে এখন যেন আগে তবু ও একটু ফাঁকা থাকতো আমি একটু বিজি থাকতাম এরকম ছিল এখন মানে দুজনারই মানে এ বলে ওকে দেখ ও বলে একে দেখ এত বেশি কাজের প্রেশার হয়ে গেছে তো যাই হোক এখন কটা বাজে জানো ঘড়িতে দাঁড়াও দেখে এসে বলি তোমাদেরকে এখন বাজে হচ্ছে 4:10 ঠিক আছে 4:10 বাজে এখন আমি মুখটা ক্লিন করে এই একবার ক্রিম মাখার টাইম পেলাম মানে সারাদিন যা যাচ্ছে মানে কি বল আমি ওকে বললাম যে এবার অফিসে বলো যে লাঞ্চটা তো করতে হবে না যে এই যে সাপোর্টটা সারাদিন যে এত কাজ করছি তো সেটা দেওয়ার জন্য আগে খাওয়াটাও তো পেতে ঠিকঠাক টাইমে দিতে হবে মানে যারা ইয়ে তারা তো আমাদেরকে মানে এমপ্লয়ীদের মানুষের পর্যায়ে ফেলে না ধরো যাই হোক চলছে এটাকে মেনে নিয়ে চলতে হবে এই হ্যাঙ্কিটা কাজও ভেবেছিলাম অফিস নিয়ে গেছি ভুলে গেছি আজকে কেন রেখেছিলাম ও নিয়ে যেতে ভুলে গেছে আমিও নিয়ে যেতে ভুলে গেছি হট ব্যাগটা মানে ওই রুমে আছে আমার ঘাড়ে কদিন ধরে তোমাদেরকে বলছি ঘাড়ে প্রচন্ড যন্ত্রণা যাই লাগাচ্ছি কিছুতেই যেন কমছে না ওই রুমে আছে মনে হয় তো ওই একটু বোভেরন বলে একটা আইস জেল আছে দাঁড়া তোমাদেরকে দেখাই এটা তোমরা না চাইলে সত্যি ইউজ করতে পারো এই যে বোভেরন ম্যাক্স জেল ঠিক আছে মানে বোভেরন ম্যাক্স জেল তো একটা যে কোনো তোমরা দোকানেই পাবে তো খুব ভালো খুব মানে উইদিন কিছু সময়ের মধ্যে কিন্তু তোমরা ওটার মানে কাজ যে করছে ওটার এফেক্টটা বুঝতে পেরে যাবে মানে প্রচণ্ড ভালো প্রচণ্ড ফ্যানটা সারানো হলো ফ্যানটা সারিয়ে ফ্যানটা লাগানো হয়েছে কালকে কি হলো ফ্যান লাগানোর পর থেকে আবার ফ্যান চলছে না অ্যাজ ইউজুয়াল তো আবার মানে এবার তো ফ্যান কিনতেই হবে সেটা তো ঠিক আছে তাও আরেকবার চেষ্টা করে দেখা যাবে যে কেন মানে হলো এরকম কেন কি ওরা বলেছিল ঠিকঠাক হয়ে যাবে সবই বাড়িতে গিয়ে চলবে কয়েল পুড়ে গেছিলো তো কি হলো হলো না and we will be interacting one to one as needs comes up as required like that is tarah se humne leads ko smes ko dal rahe hain কিছু প্রেস করা যাবে কালকে তো আবার কাজ আছে আর শনিবার আমাদের একটা জায়গায় যাওয়ার আছে তো আজকে যদি কিছু করা যেত ভালো হতো না কি গো আর যদি কিছু করা যেত ভালো হতো না হতো তো ভালো কিন্তু আমি তো টাইমই পাচ্ছি না আমার তো এখন কাজ আছে এখন 10:30 কিন্তু আজকে একটা সুখবর সেটা হচ্ছে এই মানুষটার আজকে কল নেই কিন্তু অফিস আছে 3:00 আড়াইটা 3:00 বাট কল নেই কালকে আবার 9:00 থেকে শুরু হবে না বললো না 10:00 করবে হ্যাঁ 10:00 বলেছে কালকে ট্রেনিং আছে 10:00 থেকে তো একটু ঘুমাতে পারবো কি সকালে তো ট্রেনিং আছে 10:00 থেকে সেটাই তো বলছি 10:00 থেকে কালকে ট্রেনিং আছে আর আজকে রাতে আবার কালকে রাতে বেলা এত কল না বেশি কোন হবে না ওটা হাফ এন আওয়ার কি ওয়ান আওয়ারই হবে বা হাফ এন আওয়ারই হবে তাই না একটাই তো জিনিস আছে যাই হোক মানে একটু শান্তি আজকে কলটা নেই নালে ইচ এন্ড এভরি ডে 1.5 ঘন্টা ধরে কল কল থাকবে ঠিক আছে বাট নিজেদের লোকদের মধ্যে কল থাকলেও ঠিক আছে ওগুলো ঠিক আছে মানে বললো ওদেরকে বললো কি রাখি ফোনটা ঠিক আছে একটু পরে করছি দ্যাটস ম্যানেজেবল থাকলে এগুলো তো আর বলা যায় না না কালকে না রীতিমতো কি হয়েছে জানো মানে আমি ঘুমিয়ে গেছিলাম ঠিক আছে আমি মানে ঘুমে দেখতে পাচ্ছি না কালকে ওর একটা মানে পুরো ইন্টারভিউ এর সেশনের মতো ছিল ঠিক আছে
তো আমি ঘুমিয়ে গেছি, আমি আর দেখছি। তারপর না মানে মাথাতে মানে যে জিনিসটা ঘোরে সেই জিনিসটা ভাবাই হয়। তো আমি না তর্বতর্ব করে উঠে চাইছি, এ বাবা কি হচ্ছে না হচ্ছে। আমি সেই ঢুলছি রীতিমতো, তাও মানে আমি কষ্ট করে বসে আছি। যদি আমি ঘুমের ঘোরে এদিক ওদিক উল্টে ফেলি, মানে মানে এদিক ওদিক শুয়ে যায়, মাউজে হাত পড়ে যায়, কিছু হয়ে যায়, আমি ভয়ে মানে উঠে পড়েছি রীতিমতো। আমি ওদিকে সরে গিয়ে বসে আছি যে না বাবা পুরো হয়ে যাক কমপ্লিট, তারপরে আমি ঘুমাবো, ঘুমটা বারবার আসবে, যে এই মানুষটার কাজটা বারবার আসবে না। তো যাই হোক, সেই কারণের জন্য কালকে তো মানে আজকে সেই জন্য সকালবেলা রীতিমতো উঠতে পারছিলাম না। আর ওই দেখো ওই গাছটাকে আমরা নিয়ে চলে এসেছি, সরো সরো, ওই যে গাছটাকে আমরা নিয়ে চলে এসেছি। আর আজকে একটা না মানে ইনস্টাতেই দেখলাম খুব সুন্দর, বলো ওই ইয়েটা ইয়ারিংটা দেখলাম, তোমরাও দেখো কিন্তু। হ্যাঁ, আর তোমরা পারলে আমাকে একটু কমেন্টে জানাবে যে কোথায় পাওয়া যাচ্ছে। দুর্গার ওই ছোট ছোট পুঁতি দেওয়া দেখবে, পুঁতি দেওয়া যে হোয়াইট কালার এরকম ডিজাইনার বড় বড় এরকম ইয়ারিংগুলো পাওয়া যায় 200 এরকম দাম, ওইটার কালারফুল দিয়ে দুর্গার। তো খুব সুন্দর, মানে বেশ সুন্দর। তো তোমরা পারলে যদি আমার কেউ ব্লগ দেখো তাহলে একটু কমেন্টে অবশ্যই জানাবে যে কোথায় পাওয়া যাচ্ছে, আমি এবছর পুজোতে তাহলে কিনবার আমি যদি পেয়ে যাই তাহলে অবশ্যই আমিও তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো তাড়াতাড়ি ডিনারটা করে নিই, তারপর আবার বসবে কাজে। এখানে তো অলরেডি ল্যাপটপ খোলাই আছে, আমারটা ফাইনালি বন্ধ করেছি, তো সেটাই করবো এবার তাড়াতাড়ি ডিনারটা করে। প্লিট এসে গেছি, এবারে অফিসের কাজ বাকি যেটা আছে এবারে বসবো, এখন রাত 2:30 অবধি চলবে আমার। তো যাই হোক, আজকে দিনটা একটু হলেও আমি রিল্যাক্সড, কারণ আমার একটা যে ক্লায়েন্ট কলস এন্ড অল এসব থাকে, তো ওগুলো আজকে নিই। দেখা যাক, অন্য কোনো অ্যাডহক কিছু কাজ না এলে একটু তাও যদি পারি একটু রেস্ট নেওয়ার ট্রাই করব। আর ও আজকে একটু আরামে শোবে, বেচারা দুদিন না পুরো সপ্তাহটায় ওর বহু হেক্টিক যাচ্ছে ওরও। এরপরে আবার আছে হচ্ছে দরকার। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার উইথ ইওর ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস, এন্ড যেমন আমরা বলি প্লিজ 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 প্রেস দ্য বেল নোটিফিকেশন আইকন সো দ্যাট ইউ গেট অল দ্য নোটিফিকেশনস অন ইওর ইউটিউব চ্যানেল সো দ্যাট ইউ পোস্ট সামথিং। তো ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার আসছি একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন গুড নাইট, টাটা, বাই বাই, টেক কেয়ার। আর কি কালারফুল ড্রিমস কে দেখো, সাবস্ক্রাইব করো, সবার কাছে পৌঁছে দিও, আর পুরো ব্লগটা কি দেখো ভালো লাগবে, আমি বারবারই বলছি ভালো লাগবে, একটু ভালোবাসা দাও না, একটু সাপোর্ট দিয়েই দেখো না যে নিরাশ হচ্ছ কিনা, যে নিরাশ হওয়া তাহলে ফাইনালি দিও না, আর এইটুকুই তো হবে খুব। তো চলো আজকের মতো এখানেই ইতি করলাম।